তোমরা যারা মাধ্যমিক দু হাজার পঁচিশে একটা দারুণ প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের মাধ্যমিক বিবর্তন ব্যাচে জয়েন করেছ তোমাদের জন্য এই ভিডিওটা বিবর্তন ব্যাচের লাইভ ক্লাসগুলো কবে থেকে স্টার্ট হবে আগামী ষোলোই জানুয়ারি থেকে আমাদের লাইভ ক্লাসগুলো স্টার্ট হবে ষোলোই জানুয়ারি হ্যাঁ দশ তারিখে হওয়ার কথা ছিল বাট ষোলোই জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে ভালো করে একটু শোনো ষোলোই জানুয়ারি থেকে ফিজিক্স দাদা অ্যাপে বিবর্তন ব্যাচের লাইভ ক্লাসগুলো হবে কোন দিন কোন দিন কোন ক্লাসগুলো হবে কখন হবে প্রতি সপ্তাহে সাবজেক্টগুলোর ডাউট ক্লাস থাকবে সেগুলো কাদের জন্য সমস্ত কিছু ডিটেলস বলবো আগে বলে দিই জানুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে এর আগে আমরা ইউটিউবে ফ্রিতে একটা কোর্স করাচ্ছি যেটা সবার জন্যই বিনামূল্যে সেটা দশ তারিখ থেকে হচ্ছে দশই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত এটা কি না বেসিক অফ সায়েন্সের একটা কোর্স তুমি যদি আজ পর্যন্ত বিজ্ঞানটাকে ভালোভাবে নাও পড়ে আসো কিন্তু ক্লাস টেনে ভালো রেজাল্ট করতে চাইছো এরকম যদি একটা সংকল্প নিয়ে থাকো যে আজ অবধি রেজাল্ট যতই খারাপ হোক না কেন যাই আসুক না কেন মাধ্যমিক একটা দারুণ রেজাল্ট করব তার জন্য ছোটবেলার আগের বছরের জিনিসগুলোর বেশ কিছু জিনিস আগে থেকে জানা থাকলে ক্লাস টেনে পড়াশোনাটা একটু সহজ হবে সেই জন্য আমরা কি করেছি একটা বেসিক বিল্ডিং কোর্স ইউটিউবে ফ্রিতে এনেছি যেটা দশই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন রাত্রি নটায় হবে এই বেসিক বিল্ডিং কোর্সে একদম ক্লাস টেনের জিনিসপত্র নয় কিন্তু আগের যেই জিনিসগুলো আগে থেকে জানা থাকলে মানে একদম বেসিক বলতে পারো গোড়াটাকে মজবুত করার জন্য আমরা হচ্ছে এই ক্লাসগুলো করাবো তো সেই ক্লাসগুলো ফ্রিতে ইউটিউব থেকে অবশ্যই করো যারা পরে ভিডিওটা দেখছো তোমরা ইউটিউবের প্লে লিস্টে একটা প্লে লিস্ট পাবে বেসিক অফ সায়েন্স ক্লাস টেন ওখান থেকে ওই ভিডিওগুলো অবশ্যই করো ওই ভিডিওগুলো যদি দেখে নাও তারপর আমাদের ব্যাচে এসে যখন লাইভ ক্লাসগুলো করবে ইজি সায়েন্স একদম জলের মতো সোজা লাগবে কেমন এবং টার্গেট তোমরা এই মুহূর্তে সবাই একটা টার্গেট নাও যেহেতু আমরা আর্টস করাচ্ছি না আর্টসে আমাদের অভিজ্ঞতা নেই কিন্তু সায়েন্সে অভিজ্ঞতা আছে সেই হিসেবে বলছি সায়েন্সে কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পাওয়াটা সম্ভব খুব একটা মানে প্রবলেমের ব্যাপার নয় ঠিক আছে সঠিক উত্তর ফুল মার্কস পাওয়া যায় তো সবাই টার্গেট নাও আজ পর্যন্ত যাই হোক না কেন ফিজিক্যাল ফিজিক্যালতে একশো নাম্বার সায়েন্সেও ম্যাথেও নাম্বার যাতে তোমরা তুলতে পারো সেই জন্য গোড়াটাকে মজবুত করার জন্য ফ্রিতে ইউটিউবে বেসিক কোর্স করাচ্ছে সেটা করো তারপর চলে আসো ষোলোই জানুয়ারি থেকে আমাদের বিবর্তন ব্যাচে ক্লাস করার জন্য এই বিবর্তন ব্যাচে ভালো করে শোনো প্রতিদিন ক্লাস হবে রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টার ক্লাস হবে কারণ অনলাইন ক্লাস এক ঘন্টার বেশি মন বসানো যায় না যদি আমাদের ক্লাসে সবাই দু আড়াই ঘন্টা পর্যন্ত ছাত্রছাত্রীরা করে নেয় যারা এই ব্যাচে আছে তবুও ঘন্টা করে আমরা আমরা ক্লাসগুলো কারণ সারা টাইম টাইম পাবো পাবো অনেকদিন এক ষোলোই জানুয়ারি ক্লাস শুরু হচ্ছে জুলাই মাস পর্যন্ত ক্লাস চলবে জুলাই মাসের মধ্যে মাধ্যমিকের কমপ্লিট সিলেবাস আমরা শেষ করে দেবো সমস্ত কিছু বুঝিয়ে দেবো প্রত্যেকটা টিচার নোটস দিয়ে দেবো শর্ট কোলসের নোটস বড় প্রশ্নের নোটস প্রশ্ন উত্তর আকারে দিয়ে দেবো তার সাথে মাধ্যমিক আজ পর্যন্ত যত প্রশ্ন এসেছে সেগুলোও আমরা সব সলভ করে দেবো মানে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে গেলে যা যা কিছু করার দরকার এ টু জেড আমরা জুলাই এর মধ্যেই সম্পূর্ণ শেষ করে দেব। তারপরে কি করবো দাদা তারপরে না হওয়া পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত এই যে আমাদের এই কোর্সে বা এই ব্যাচে যারা যারা আছো যা কিছু না সব কিছু তোমরা মাধ্যমিকের আগে পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে মানে প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডিং থেকে যাবে সবার তো টাইম মিলবে না ধরো সোমবারে ম্যাথামেটিক্স এর ক্লাস আছে কোথায় গেল হ্যাঁ সোমবারে ধরো অঙ্কের ক্লাস আছে সোমবারে অঙ্কের ক্লাস আছে নটার দিকে এবার তোমার ফোনে ধরো নেটওয়ার্ক খারাপ দিচ্ছে বা তুমি ওই সময় ব্যস্ত আছো কোনো কারণে তুমি ক্লাসটা দিকে লাইভ করতে না প্রত্যেকটা লাইভ ক্লাসের আমাদের রেকর্ডিং অ্যাপের মধ্যেই থেকে যাবে ফিজিক্স যাদের অ্যাপে তুমি কি করবে যাদের নেটওয়ার্ক একটু খারাপ আছে তোমরা ওই ক্লাসটা পরে রেকর্ডিং ডাউনলোড করে দেখে নেবে কেমন তো লাইভ রুটিন আশা করি সবারই যাতে মেলে সেই জন্য আমরা কি করেছি রাত্রি নটা থেকে দশটার দিকে কারো কোনো টিউশন থাকে না সাধারণত সকালে থাকে না সন্ধ্যায় থাকে এই জন্য আমরা নটা থেকে দশটা এক ঘন্টা টাইম রেখেছি এই এক ঘন্টায় তোমরা লাইভ ক্লাসগুলো করবে দশটার দিকে ক্লাস তোমার যেই শেষ হবে তারপর তুমি খাওয়া দাওয়া করে নিয়ে আহ রাত্রে যত অব্দি তুমি পড়বে যতটুকু পড়তে ধরো তুমি বলে যে আমি এগারোটা অব্দি পড়ব বা সাড়ে এগারোটা পরে ঘুমিয়ে যাবো সকাল ছটায় উঠবো তো ক্লাস করার পরেও খাওয়া দাওয়া করার পরেও এক ঘন্টা সেলফ স্টাডি টাইম পাবে তো সেলফ স্টাডি নিয়ে কোনো সমস্যা হবে না আচ্ছা আমরা রুটিন দিয়ে দিয়েছি কোন দিন ক্লোস কোন ক্লাস হবে এই রুটিনটা তোমরা দেখে নাও এখান থেকে আমি একটু সরে যাচ্ছি

এবং একদম লাইভে তোমার ক্লাস চলাকালীন স্যার তোমাদের ছোট ছোট এক্সাম নেবে বিভিন্ন প্রশ্ন করতে দিল নিজে থেকে তুমি ক্লাস চলাকালীন নিজে থেকে খাতায় অঙ্ক করলে এরকম অঙ্কের ক্লাস চলবে জীবন বিজ্ঞানেরও সপ্তাহে দুটো মেন ক্লাস হবে লাইভ ক্লাস মানে মেন পড়াশোনা এখানেই হবে একটা মঙ্গলবার হবে রাত্রি নটায় আর একটা হচ্ছে আমাদের শনিবারে রাত্রি নটায় এবার এই দুটো ক্লাস তুমি করে নিলে তোমার জন্য এই দুটো ক্লাসই এবার যারা এই দুটো ক্লাস ভালো করে করার পরও মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে কোনো ডাউট থাকে স্যারের সাথে সরাসরি যদি কলে কথা বলতে চাও যে স্যার এই জিনিসটা আমাকে আরেকবার বুঝিয়ে দিন বা স্যার এই জিনিসটা কি হবে আমাদের মনে তো অনেক রকম প্রশ্ন জাগে তো সেটা ওই লাইভ ক্লাসে যদি সলভ না হয় আশা করি কারো কোনো ডাউট থাকবে না তবু আমরা একটা এক্সট্রা প্রতি সপ্তাহে ডাউট ক্লাস রেখেছি তো সেই জন্য লাইভ সায়েন্সেরও রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত একটা কি থাকবে ডাউট ক্লাস থাকবে এই ডাউট ক্লাস কাদের যাদের মনে ডাউট আছে যে না আগের দুটো ক্লাস করে আমি বুঝেছি সবই কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন খুদ আছে বা তবু বুঝতে পারো তাহলে তুমি রবিবারে নটার দিক এই ক্লাসে জয়েন করবে জয়েন করে এখানে তোমার ডাউটটা ক্লিয়ার করে নেবে যদি আগের মেন ক্লাস দুটো করে তোমার কোথাও কোনো সমস্যা না থাকে তাহলে এই রবিবারের ক্লাসটা করার কোনো দরকার নেই কেমন বেশ ফিজিক্যাল সায়েন্স যেহেতু সিলেবাসটা একটু বড় ফিজিক্যাল সায়েন্সে এবং ফিজিক্যাল সায়েন্সের কনসেপ্ট অনেকটা বেশি গভীরে ঢুকতে হয় যদিও সব সায়েন্সেরই ঢুকতে হয় তবু ফিজিক্যাল সায়েন্সের সিলেবাসটা একটু অনেক বড় সেই জন্য শুরুর দিকে সপ্তাহে তিনটে করে ফিজিক্যাল সায়েন্সের ক্লাস হবে এক ঘন্টা করে বুধবারে ফিজিক্যাল সায়েন্সের ক্লাস আছে বেশি নিয়েছি হ্যাঁ থেকে ঘন্টা রবিবারে আছে রাত্রি আটটা থেকে নটা রবিবারে রাত্রি আটটা থেকে নটা এটা হচ্ছে আমাদের ফাইনাল রুটিন এবং প্রথম দিকে তিনটে তিনটে করে ফিজিক্যাল সায়েন্স ক্লাস নেব এবং মাঝে মাঝে এই রবিবারের ক্লাসটাতে বা কোনো একটা ক্লাসে হয়তো আমি ডাউট ক্লাস রেখে দিলাম ফিজিক্যাল সায়েন্সের ক্লাসগুলো যেহেতু একদম ডিটেলসে বুঝিয়ে বুঝিয়ে ভালো করে করাবো তো একটা ছোট্ট ক্লাস সিক্স সেভেনের বাচ্চা যদি ক্লাসগুলো করে সেও ক্লাসগুলো বুঝতে পারবে ঠিক আছে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স কোনো অসুবিধা হবে না তার সত্ত্বেও আমরা ডাউট ক্লাস নেব নিয়মিত এটা হচ্ছে রুটিন আশা করি বুঝতে পেরে গিয়েছো ষোলোই জানুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে অনেকের মনে হতে পারে এত লেট কেন করছে লেটের কোনো ব্যাপার নাই জুলাইয়ের মধ্যে সব করিয়ে দেবো অনেক টিউশনে জুলাইয়ের মধ্যে সিলেবাস শেষ করতে পারে না তারপরে কোশ্চেন প্র্যাকটিস এগুলো কখন করবে তো আমরা জুলাইয়ের মধ্যে এ টু জেড করে দেবো নো চাপ সমস্ত কিছু আমাদের প্ল্যানার রেডি আছে ধীরে ধীরে হয়ে যাবে তো এটা রুটিন দিয়ে দিলাম আর যারা এখনো বিবর্তন ব্যাচে জয়েন করোনি বিবর্তন ব্যাচের প্রাইস শুধুমাত্র চারশো নিরানব্বই টাকা একবার চারশো নিরানব্বই টাকা তুমি পে করবে টানা সাত মাস এই লাইভ ক্লাস নোটস যা কিছু এই সমস্ত কিছু তোমরা করতে পারবে এবং মাধ্যমিকের আগে পর্যন্ত জুলাই মাসের পরে কোনো লাইভ ক্লাস হবে না কিন্তু হ্যাঁ যা কিছু আমরা করিয়ে দিচ্ছি এটা মাধ্যমিক পর্যন্ত তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে যে রেকর্ডিং থাকুক নোট থাকুক সমস্ত কিছু মাধ্যমিক পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে হুম ওকে বেশি ডিটেলস যদি জানা থাকে যে বিবর্তন ব্যাচে কি করে জয়েন করবে তার জন্য যদি ফিজিক্স দাদা অ্যাপটা ইনস্টল করবে করে ওখানে বিবর্তন ব্যাচ দেখতে পাবে সেটা তুমি বাই করে নিতে পারো যদি বিবর্তন ব্যাচ নিতে কোনো অসুবিধা হয় তাহলে তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো এইট ওয়ান সিক্স সেভেন এইট এক সেকেন্ড ডাবল সিক্স ডাবল নাইন সিক্স এইট ওয়ান সিক্স সেভেন এইট ডাবল সিক্স এই নাম্বারে তুমি মেসেজ করে লিখবে বিবর্তন বা লিখবে দাদা বিবর্তন ম্যাচে জয়েন হতে চাই কি করবো তো আমি তোমাকে একটা কিউআর কোড পাঠিয়ে দেবো তোমার দাদা বাবা কাকা যারা বিভিন্ন অনলাইনের দোকানে মোবাইল থেকে স্ক্যান করে যারা পে করতে পারে তারা ওটা স্ক্যান করে টাকা পে করে দেবে আমি তোমাকে ম্যানুয়ালি অ্যাড করিয়ে নেব তো যারা অ্যাপ থেকে জয়েন করবে সরাসরি অ্যাপে জয়েন করে যাও আর যারা অ্যাপে জয়েন করতে পারছো না অ্যাপটাতে অ্যাপটা ইনস্টল করে ফিজিক্স দাদা অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে লগ করে রেখো এবং যদি কিনতে না পারো তাহলে এই নাম্বারে মেসেজ করে বলো দাদা আমি কিনতে পারছি না আমাকে কিউআর দাও আমি পেমেন্ট করে দেবো তুমি জয়েন করে দাও তো সেক্ষেত্রে আমি ম্যানুয়ালি জয়েন করে দেবো বেশ আর যদি তবুও কোনো অসুবিধা হয়ে থাকে বেশি ডিটেলসে জানতে চাও আমি এই ভিডিও ডিসক্রিপশনে একটা ভিডিও দিয়ে রাখব সেটা তুমি দেখতে পারো বিবর্তন ব্যাস সম্পর্কে আরেকটু জানতে গেলে হুম আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা নয় তো চলো টাটা সবাইকে দেখা হচ্ছে লাইভ ক্লাসে সরাসরি ইউটিউবে দেখা হচ্ছে দশ তারিখে আর ব্যাচে দেখা হচ্ছে ষোলো তারিখ থেকে চলো টাটা সবাইকে আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা নয় চলো টাটা সবাই আর একটা টার্গেট সবাই নাও যেটা বললাম যে সায়েন্সে ফুল মার্কস পাওয়াই চাই এরকম একটা টার্গেট নাও সারা বছর সময় আছে এনাফ টাইম আমাদের কথা মতো যদি নিয়মিত পড়াশোনা করো না মাঝে সাথে একটু ফাঁকি দিলো কোনো চাপ নেই কিন্তু তবুও নিয়মিত আমরা যেভাবে পড়াশোনা করাবো ওইভাবে যদি করে যেতে পারো একশো তে একশো আসবে আজ অব্দি যায় আসো না কেন এইটুকু গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি কেমন ঠিক আছে চলো টাটা দেখা হচ্ছে সেই সরাসরি ক্লাসে